শেয়ার বাজারেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন সংসদ সদস্য নূর মোহাম্মদ দুই মাস ধরে শেয়ার বাজার একেবারে তলা নিতে রয়েছে উল্লেখ করে তিনি এ দাবি তোলেন মঙ্গলবার জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি এসব কথা বলেন এই অধিবেশনের সংসদ সদস্যরা বাজেটের উপর আলোচনা করেন এ সময় জামালপুর এক আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নূর মোহাম্মদ অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বলেন শেয়ার বাজারে কালো টাকা সাদা করার সুযোগ করে দেয়া হয়েছে তিনি বলেন সরকার কর ফাঁকিদাতাদের বিশেষ সুবিধা দিলেও সৎ করদাতাদের সঙ্গে বৈষম্য করতে পারে না তিনি আরো বলেন পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্যমূলক এবং অনৈতিক